গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এই যে আমার ননি বাবার ঘুম থেকে উঠেছে, তো মুখটা একটু পরিষ্কার করে দিচ্ছি, যেখানে খুশি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ভিলেজ লাইফস্টাইল। এখন বাজে সকাল 10টা এখনো যদি বাজেনি, 10 মিনিট বাকি আছে। তো তোমাদের কালকে বললাম আমি যে আমি বাপের বাড়ি এসেছি, তাই যেহেতু বাপের বাড়ি এসেছি তাই একটু সকালবেলা উঠতে দেরি করে উঠেছি আমি, এবং আমার সোনা বাবা দুজনেরই উঠতে একটু দেরি হয়েছে। এই জাস্ট ব্রাশ করে এলাম আমি, আর এই যে সোনা বাবাও ফ্রেশ হয়ে মামুর সঙ্গে বসে বসে এখানে খেলা করছে। দেখো তোমরা, বাবাই হাই করে দাও, বাবাই হাত তো নেড়ে হাই করে দাও তো, একবার গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো 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 শোনাই বলো, গুড মর্নিং। তুমি কি করছো? তুমি সব জামাগুলো বের করে ফেললে কেন ব্যাগ থেকে? কেন কেন বের করেছো? এ বাবা, এ কেন বের করে দিলে সব? দেখি দেখি তুমি কেন বের করে দিলে, বলো বলো কেন বের করেছো? দুষ্টুমি কেন করছো বাবাই? যা, হ্যাঁ ব্যাগে ছিল তো সব, তুমি কেন বের করছো? কেন করছো? আমি কি আপ করে দেবো তোমায়? দেবো তোমাকে আপ করে, আপ করে দেবো কি তোমায় আমি, বলো। যা দিদুন খিদে পাচ্ছে। শুরু হয়ে গেল দুষ্টুমি, আমার ননি বাবার দুষ্টুমি শুরু হয়ে গেল। এই যে সকাল থেকে শুরু হবে এবার, তাই তো? ওটা গালে দেয় না বাবা, দিদুনকে ডাকো বাজি। হ্যাঁ মামু, মামু চলে গেল। এতক্ষণ মামুর সাথে খেলা হচ্ছিল আর এখন মামু চলে গেছে বাইরে খেলতে, তাই সোনা বাবা কিরকম করুণ মুখে মামুর যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে আছে দেখো তোমরা। হ্যাঁ কি হয়েছে বাবা? মামু, মামু চলে গেল, তুমি তো দুধু খাবে। হ্যাঁ দুধুকে তুমি মামু সঙ্গে যাবে, হ্যাঁ যাবে। হ্যাঁ ওলে 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 মা, ওলে মা, ওটো ওটো ওটো, হয়ে গেছো। সবাইকে কেমন আছো বলে দাও। এই যে ননি বাবাকে এখন খাওয়াচ্ছি, ননি বাবা এইভাবেই বসে বসে খায়, শুয়ে খেতে চায় না। মুড়ি খাওয়া দাদাই তোমরা, দেখি 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 ননি, দেখি ননি ক্রিম মাখি দি আমার সোনাইকে, আমার ননি সোনাইকে একটু ক্রিম মাখি দি। হ্যাঁ ননি ক্রিম মাখা হয়ে গেল, মানে কি পাবে? বাবাকে ফোন করছো? হ্যাঁ বাবাকে ফোন করছো? দেখি একটু পুই দি, দেখি ননি আয় 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 জান মামা, একটু দেখো একটু আদো, দেখ ফোনে আদো, দেখ ফোনে আদো, আয় আয় টু। ননি বাবার, ননি বাবার খাওয়া এবং সাজেগুজে দুটোই হয়ে গেছে, এবার আমার চা খাওয়া বাকি আছে, তো চাটা খেয়ে নেবো। তাতা আমরা রোদ্রে বসে চা খাবো, শীতকালে লজে বসে চা খাবো। দেখো খাচ্ছো তুমি, মুনি খাচ্ছো তুমি, তো দুধু খেয়েছো গো। ওলে বাবালি, বাহ বাহ
বাবা দারুণ দুধ তুমি তোমার। এই দুধ তুমি দেখে কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বাবা, তুমি কিন্তু এই দুধ খেয়েছো, ওরম করে মুড়িগুলো কেন নষ্ট করছো তুমি বলো? দিয়ে দাও, দিদুনকে দিয়ে দাও, নষ্ট করো না বাবা, নষ্ট করতে নেই। বাবাই তোমার গালে যাচ্ছে না তো, মুনি যাচ্ছে না তো, কইও কি কই, দেখি দেখি ওলে বাবা একটা গেছে, আর নয় আর নয় আর নয় আর নষ্ট করে না, আর নষ্ট করতে না। দেখো বন্ধুরা, এই মুড়িগুলো ছড়াচ্ছে বলে আমি ডিশটা নিয়ে নিলাম, কিন্তু ও আবার ডিশটা ওর দিকে টেনে নিল, কারণ ওর ভালো লাগছে এই মুড়িগুলো নিয়ে ছড়িয়ে খেলতে। বাবাই দেখো আমার ননী বাবার একটা বন্ধু এসেছে, তাকে আবার ননী বাবা যত্ন সহকারে মুড়ি খাইয়ে দিচ্ছে। ভাই দিচ্ছে, এত নোন না রেখে দাও, এত নোন না। দুজনেই সমান, এটা এখন চুপচাপ বসে আছে তাই, বয়সের তুলনায় বেশি বিক্রি গেছে অল্প বয়সে। কি করবে কি করবে কি করবে, কিরকম বদমাইশি, হ্যাঁ এরকম, ওই ওটা ফোন, ওই দেখ দাদার সঙ্গে কথা বলো, ভালো আছো দাদা, কিছু করো দাদা, ভালো আছো, দাদাকে মুড়ি খাইয়ে দাও, দাদাকে মুড়ি খাইয়ে দাও, দাও দাদাকে মুড়ি খাইয়ে দাও, খাও খাও খাও, খাবে না? দেখো তোমরা এইভাবে কে মুড়ি খায় বলো, মজাই মজা। না কেন কি করছে, কি পেয়ে গেছে একবারে, এটা নিয়ে সারাদিন বসে থাকবি তো, এটা নিয়ে সারাদিন। আমাদের চা খাওয়া হয়ে গেছে আর মামুও বাড়ি চলে এসেছে, এবার সোনা বাবা মামুকে দেখে বায়না যে একটু সাইকেল চাপাতে হবে, তাই মামু একটুখানি সাইকেল চাপাতে গেল সোনা বাবাকে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে, ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।